দুইবার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন ড্যারেন স্যামি বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ একটি অভিজাত দল হওয়া থেকে খুব বেশি দূরে নয়। অথচ দাপুটে ওয়েস্ট ইন্ডিজের সেই পুরনো ঐতিহ্য এখন নেই, আছে শুধু একটা অগোছালো আন্তর্জাতিক টিম যেখানে সিনিয়র ক্রিকেটার আর বোর্ড কর্তারা নিজেদের মধ্যে নিত্য নতুন বিবাদেই ব্যস্ত থাকেন, যেখানে দেশ বা দল নয় প্রাধান্য থাকে ব্যক্তিগত স্বার্থের। তাহলে কিভাবে স্যামি আত্মবিশ্বাসের সুরে ওয়েস্ট ইন্ডিজের পুরনো ঐতিহ্য ফেরানোর কথা বললেন? সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ দলের ধারাবাহিক ব্যর্থতা মিশ্রিত পারফরম্যান্সে টনক নড়েছে উইন্ডিজ বোর্ড কর্তাদের। দুর্দশা কাটাতেই তারা সাদা বলের ক্রিকেটে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের দুইবার বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন ড্যারেন স্যামিকে। স্যামিও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের আভিজাত্য ফেরাতে বদ্ধপরিকর, কিন্তু তার জন্য তিনি দলে ফেরাতে বলেছেন এভিন লুইস, আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও সিমরন হেটমায়ারদের মতো তারকা ক্রিকেটারদের। স্যামি বলেছেন, রাসেল, নারিন, লুইস এবং হেটমায়ারদের জাতীয় দলে পুনরায় ফেরানোর বিষয়ে তিনি বেশ সময় নিয়ে গভীর কথোপকথন করেছেন। সিমরন হেটমায়ার সম্প্রতি জিম্বাবুয়েতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন, কিন্তু ম্যানেজমেন্ট তাকে স্কোয়াডেই রাখেনি। আবার এভিন লুইসকেও সিপিএল শেষ হওয়ার পর আর ওয়েস্ট ইন্ডিজ দলে ডাকাই হয়নি। সংক্ষিপ্ত সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম তারকা আন্দ্রে রাসেল 2021 টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলে খেলেন। শুরু হলো ডিজিটাল ক্যাম্পেইন সিজন 18। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। রাসেলের কলকাতা সতীর্থ সুনীল নারিন শেষবার জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন 4 বছর আগে 2019 সালের আগস্টে। কোচের দায়িত্ব বুঝে নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে স্যামি বলেন, তিনি বুঝতে পেরেছেন খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের অভাব আছে এবং সবাই মিলে সেটা দূর করতে চান। খুব সহজে বলে ফেললেও ব্যাপারটি যে মোটেও সহজ হবে না সেটি তিনি জানেন, কিন্তু প্রথম পদক্ষেপটা তিনি নিতে চান, স্পষ্ট যোগাযোগ করে প্রক্রিয়াটিকে আরও সুন্দর করে তুলতে চান। সিনিয়র ক্রিকেটারদের সাথে কথা বলে তিনি বুঝতে চান ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে তারা কোথায় দেখতে চায়, যদি তারা ইতিবাচক হয় তাহলে সেভাবে তাদের মানসিকতা বুঝে পরিকল্পনা করে এগোতে চান। এবং স্যামি বলেন, তার এই প্রক্রিয়াটি অবশ্যই ইতিবাচক হয়েছে, সবার কাছ থেকেই তিনি সবুজ সংকেত পেয়েছেন। তবে স্যামি বলেছেন, এর জন্য সৎ ও পরিপক্ক কথোপকথন লাগে, যেটা তিনি করতে ভয় পান না। এ কথায় অবশ্য বোর্ড কর্তাদের দিকেই আঙুল তুলেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের মূল সমস্যাটার জায়গাটিতেই হাত দিয়েছেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পর্যায়ক্রমিক ম্লান পারফরম্যান্সের রহস্যটাও সেন্ট লুসিয়ার এই ক্রিকেটারের জানা। সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্যামি তাই নতুন দায়িত্ব পেয়ে মিশনে নেমে গেছেন। প্রথম লক্ষ্য দলকে ইউনাইটেড করা, এরপর আরব আমিরাতের বিরুদ্ধে 3 ম্যাচ সিরিজ ভালো করতে চান তিনি, এরপরেই জুন জুলাইতে বিশ্বকাপ বাছাই পর্ব। ড্যারেন স্যামি চান আইসিসি র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বর্তমান অবস্থার উন্নতি। যদিও বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দলের বেহাল দশা, তবে যখন হাল ধরার জন্য ড্যারেন স্যামির মতো অভিজ্ঞ কেউ থাকেন তখন নতুন করে স্বপ্ন দেখা ও সেটার বাস্তবায়ন খুবই সম্ভব। আর যদি তাই হয় তাহলে ওয়েস্ট ইন্ডিজের পুরনো ঐতিহ্যের আভাস দেখার জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না। শাহাব সোহাগ, অনফিল্ড।